পমফ্লেটের অকশন স্টার্ট হচ্ছে। পিছনে আপনি বিটটা শুনতে পাবেন। পুরো বিটটা শোনা যায়, একদম দাম বাড়ছে এক করে। সাইজটা দেখলে বুঝতে পারবেন, এক একটা 1 কেজির ওজন হবে। চারটে মাছে 3 কিলো ওজন, 2000 টাকা করে যাচ্ছে। চারটে মাছ 1950 করে পার কেজি বিক্রি হবে। ছোট পমফ্লেট এবারে লাইন আপ হয়ে আছে, কেমন বিডিং হয়। এখানে একটু বড় সাইজের পমফ্লেটগুলো আছে, কিন্তু এখন লাইন আপ হয়ে আছে এই ছোট পমফ্লেটগুলো। এইগুলো নেক্সট বিডিং এ যাবে। বড় পমফ্লেট 1 কেজি দেখানো হচ্ছে। পিছনে আপনি বিট শুনতে পাবেন, ভদ্রলোক দাঁড়িয়ে আছেন মাছটাকে নিয়ে, সবাই ব্রিডিং এর জন্য দাঁড়িয়ে আছে। বড় এটা বেশ অনেকটাই আছে পমফ্রেট। নতুন পমফ্রেট অকশনে ফেলছে, এটাও বেশ বড় সাইজ, 1000 টাকা করে যাচ্ছে। অকশনে বিট শুনতে দেবো। সব বলে কেউ একজন কিনলেন। জিতেন ফিস হয়ে গেল এই পিসটা। আবার একটা মাছ ঢালা হলো। এগুলো সব বড় বড় পমফ্লেট, একের পর এক লাইন আপ হচ্ছে। একটা নিয়ে আসছে, দেখা যাক এটা কি বিডিং হয়। দেখুন সবাই মাছটাকে ভালো করে বেছে দেখছে। এগুলো সব লাটে আছে, দোকানটা যথেষ্ট ফেয়ার এনাফ আমি বলবো। মাছগুলো দেখে সবাই কোনো প্রবলেম আছে কিনা সেই অনুসারে দেখছে। প্রাইস ফিক্সেশন হয়ে গেছে, কোয়েট ফেয়ার এনাফ অপশন যেটা আমার দেখে মনে হচ্ছে। পমফ্লেট আর কি সব পরপর লাইন আপ হয়ে আছে, প্রচুর আরও মাছ লাইন আপ আছে। মোস্ট লাইকলি স্কুইড, যদি জুম ইন করি, হ্যাঁ এগুলো স্কুইড আছে, স্কুইড আছে, পমফ্লেট আছে। স্কুইড খাওয়া এখন খুব প্রচলন হয়েছে, চিংড়ি মাছের মতনই খেতে হয় অনেকটা। দেখা যাক এটার কি অকশন হয়। শুরু হলো আর একটা, 620 থেকে বিড় আরম্ভ হয়েছে।